ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ তিনি আজকে যান মাতাবাড়ি, যে দিঘি রয়েছে, যে পুকুর রয়েছে, কল্যাণ সাগরে পাড়িয়ে যান এবং সেখানে দেখতে পান যে পুকুরের মধ্যে, পুকুরের আশপাশ এরিয়াতে প্রচুর পরিমাণে প্লাস্টিক জমে রয়েছে এবং সেই প্লাস্টিক জমে রাখার বিরুদ্ধে তিনি সরব হন এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, সবাইকে অবগত করার চেষ্টা করেন যাতে করে আগামী দিনে কেউ মাতাবাড়ির যে কল্যাণ দিঘি রয়েছে, কল্যাণ সাগর রয়েছে, সেই পুকুরটিকে যাতে কোনো রকম ভাবে নোংরা না করা হয়, কোনো রকম ভাবে প্লাস্টিক বা আবর্জনা যাতে ফেলা না হয় এবং তার পাশাপাশি যে মৎস্য দপ্তরের সাথে মৎস্য দপ্তরের কর্তাদেরকেও খবর দেওয়া হয় পরবর্তী সময়, যাতে করে পুকুরের স্বাস্থ্য এই মুহূর্তে ঠিক কিরকম রয়েছে, দিঘির জলের অবস্থা কিরকম রয়েছে সেটা পর্যবেক্ষণ করার জন্য। তার কারণ হচ্ছে যে প্রায় প্রত্যেকটা দিন, প্রায় বলা ভুল, প্রত্যেকটা দিন আমরা দেখতে পাই যে পর্যটকরা যান মাতাবাড়িতে মায়ের দর্শনে এবং সেখানে গিয়ে কিন্তু কল্যাণ দিঘিতে মাছেদের, কচ্ছপদেরকে বিস্কিট দিয়ে আসেন, মুড়ি দিয়ে আসেন এবং সেক্ষেত্রে এটা কতটা এখন পর্যন্ত দাঁড়িয়ে দিঘির জলের ক্ষেত্রে ঠিক কি অবস্থা রয়েছে এই বিষয়টিকে পর্যবেক্ষণ করা বর্তমানে অত্যন্ত জরুরি। তার জন্য মৎস্য দপ্তরের কর্তাদের খবর দেওয়া হয়, মাছেদের স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যাতে খতিয়ে দেখা হয় এবং আগামী দিনে যাতে এই পুকুর বা এই দিঘির জলে কোনো রকমভাবে আবর্জনা ফেলা না হয় এই আবেদনই কিন্তু জানিয়েছেন বারবার মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। কারণ কল্যাণ সাগরের সঙ্গে একটা ঐতিহ্য জড়িয়ে রয়েছে রাজ্যের, একটা বহু পুরনো ইতিহাস রয়েছে রাজ্যের এবং বহু প্রাচীন বহু পুরনো এই দিঘিটিকে সাজিয়ে এবং সুন্দরভাবে রাখতে হবে দিঘিটাকে, যাতে কোনো রকমভাবে আবর্জনা বা নোংরা যাতে না ফেলা হয় সেই আবেদনই বারবার করেছেন বিপ্লব কুমার ঘোষ বিধায়ক। কি জানাচ্ছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে সোমবার। জল খুবই খারাপ হয়ে গেছে, দুদিনে মৎস্য দপ্তরকে বলা করে ওরা মাঠবাড়িতে হ্যান্ডওভার করেছে, কালকে এগুলা স্পেক করা হবে। আমি এলাকার লোক যদি এভাবে দিঘিতে অত্যাচার করে তাহলে আমাদের অন্যরকম পরিস্থিতি নিতে বাধ্য হবে। দিঘিতে দেখা যাচ্ছে বিভিন্ন, সবাইকে বলবো দিঘিতে একটা ট্রেডিশন, এই রাজ্যের গর্ব, এই রাজ্যের অহংকার মাঠবাড়ির দিঘির প্রাণীগুলা, এগুলোর প্রতি এভাবে অমর্যাদা করা হলে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিবে, সব কিছু একটা লিমিটেশন আছে। আপনি কি খাবেন কি করবেন, তার ময়লাটা তার প্যাকেটটা এনে দিঘিতে ফেলবে, এগুলি টয়লেট করা যায়, টয়লেট করা হবেও না এবং এগুলি সম্বন্ধে আমি বিনম্র অনুরোধ করছি, সাবধান হয়ে যান এবং দোকানগুলিকে বলবো দোকান থেকে এগুলি নিয়ে নিয়ে ওরা পুকুরে ফেলছে, এগুলি যার জন্য আজকে জলটা এত খারাপ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই প্রাণীগুলি যে বিরল প্রজাতি মাছ আছে, প্রাণী আছে, এরা মৃত্যুর মুখে পতিত হতে পারে, সবাইকে আমি সাবধান। আপনারা শুনলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষের বক্তব্য। তবে সেক্ষেত্রে তিনি আজকে সকাল থেকেই পায়ে হেঁটে সরেজমিনে পরিদর্শন করেন দিঘি চারপাশ, কল্যাণ সাগরের চারপাশে কি পরিস্থিতি রয়েছে সেটা তিনি খতিয়ে দেখেন এবং দিনের পর দিন এভাবে অত্যাচার দিঘির উপরে, এরকম আবর্জনা ফেলা, ময়লা ফেলা, যেটা কোনো রকম ভাবেই আর মেনে নিতে পারছেন না তিনি, এমনকি পরবর্তী সময় যদি এভাবেই চলতে থাকে তাহলে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আইনি পদক্ষেপ নেওয়া হবে এমনটা কিন্তু বিধায়ক জানিয়েছেন। সুতরাং সবাইকে সচেতন থাকা এবং পরিষ্কার রাখার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন বারবার। যেক্ষেত্রে আশপাশে বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছে, ছোট বড় ব্যবসায়ীরা, তারা সকলে যাতে দিঘিটিকে পরিষ্কার রাখার কাজে মনোযোগ দেন, দিঘিটাকে যাতে পরিষ্কার রাখা হয়, মানুষজন খাওয়া দাওয়ার প্যাকেট বা উচ্ছিষ্ট অংশ যাতে দিঘিতে না ফেলেন সেই দাবি, সেই আহ্বানেই জানিয়েছেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। একটা বিরতি নিচ্ছে, আসি বিরতির পর সঙ্গে থাকুন।